আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে একটি কালারফুল রেসিপি। রেসিপিটা কিন্তু আপনারা সবাই বানাতে পারেন, সবাই বানায় খানো কিন্তু এটা। কিন্তু সব সময় কিন্তু সহজ সরল রেসিপি দেখতে দেখতে কিন্তু আর ভাল লাগে না, সেজন্য আমি চিন্তা করলাম সেই সহজ সরল সাদা মাটা রেসিপিটারে একটু যদি কালারফুল করে তৈরি করি তাহলে কেমন হবে। কালারফুল রেসিপিটা তৈরি করে একটু খেয়ে দেখার ইচ্ছা হয়েছিল যে আসলে কালারফুল তৈরি করার পরে এটা স্বাদটা ঠিক কেমন হয়। তারপর আমি চিন্তা করার পরপর সাথে সাথে তৈরি করা শুরু করে দিলাম, যে আজকে দেখি এটা বানায়া। যখন আমি রেসিপিটা রান্না করতেছিলাম তখন কিন্তু এটা মশলা কালারগুলো এত ভালো লাগতেছিল আর এটা খেয়েও কিন্তু অনেক মজা পাইছিলাম। এটা তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পাতিলের মধ্যে, আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর আপনারা কিন্তু যেই পরিমাণ গোলাটা তৈরি করবেন, মানে পিঠা বানাইবেন আর কি, সেই পরিমাণ কিন্তু পানি দিবেন, তা না হলে কিন্তু আপনাদের এখানে গোলাটা বেশি হয়ে যাবে আর তারপর কিন্তু পিঠা বানাইতে বানাইতে বিরক্ত লেগে যাবে। তো এই জন্য পরিমাণ মতো পানিটা আগে দিয়ে নেবেন, যেন গোলাটা খুব অল্প হয় বা যেই পরিমাণ আপনারা বানাইবেন সেই পরিমাণ হবে। তা আমার এখানে গোলাটা তৈরি করা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে চালের গুঁড়াটা। আমি এখানে আতপ চাল নিয়েছিলাম, তারপর এটাকে একটু হাত দিয়ে গরম অবস্থায় সুন্দর মতো ডলে নিব। ডলার পর আমি এখানে তিনটা টুকরা করে নিব তিনটা কালার দেওয়ার জন্য। তো এই তুই আবার অল্প করে লিখে দাঁড়া, আমার থেকে একটু নেওয়া যা। তারপর তিনটা তিন পাশে নিয়ে গেলাম, সমান সমান করলাম, নাহলে একটা আবার আরেকটা রাগ করবো না। তো তিনটা কালার পর আমি এখানে ফুড কালার ইউজ করছি। তো ফুড কালারটারে প্রথমে আমি সবুজটারে দিলাম, দিয়ে সুন্দর মতো মথে নিলাম। তো তারপর মধ্যে মধ্যে দেখলাম খুব সুন্দর একটা কালার হয়েছে। তো আপনারা এরকম করে করতে পারেন। তো আমি প্রথমে এই সবুজটাকে দিয়ে করে নিলাম, সুন্দর মতো মথে নিলাম। ভালো করে মথতে হবে, তা নাহলে কিন্তু ভিতরে দানাদার পদার্থ থাকলে কিন্তু আর পিঠাটা সুন্দর হবে না, কালারটা কিন্তু একুরেট হবে না। তারপর আমি এখানে লাল কালার নিয়েছি, আর এখানে নিয়েছিলাম জর্দা রং। জর্দা রংটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। আর তারপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে গুঁড়ি, কারণ এখানে গুঁড়িটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তারপর নিয়েছি চালের রুটি যে আমরা বেলি সেটার জন্য একটা পিড়ি। তো আমি এগুলাকে আপনি যত বেশি চিকুন করবেন এই লম্বা রশিটা, তত বেশি কিন্তু পিঠাটা অনেক সুন্দর চিকুন হবে আর দেখতেও কিন্তু ভাল লাগবে। তা না হলে যদি মোটা মোটা হয়ে যায় রান্না করার সময় কিন্তু আপনার এগুলা আরও বেশি মোটা হয়ে যাবে, তারপরে কিন্তু আর ভাল লাগবে না। তো সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যতটুকু পারি গোল লম্বা লম্বা করে এগুলাকে একদম চিকুন করার। তারপর আস্তে আস্তে সবগুলো করলাম, আর সুন্দর মতো কিন্তু আপনাদেরকে গুঁড়ি দিয়ে রাখতে হবে। গুঁড়ি না দিলে কিন্তু এগুলো আবার একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন কিন্তু আর পিঠাটা সুন্দর মতো বানাইতে পারবেন না। তারপর আমি এগুলাকে সুন্দর মতো গুঁড়ি দিয়ে দিয়ে হাতের সাহায্যে এভাবে হাত দিয়ে এভাবে এরকম করলে কিন্তু খুব সুন্দর একটা পিঠা হয়ে যাইতেছিল। তো আপনারা আশা করি সবাই এটা পারেন। তো আমি কিন্তু যতটুকু সম্ভব অল্প পরিমাণে হাতের মধ্যে নিতেছিলাম, কারণ বেশি নিলে কিন্তু এটা অনেক মোটা হয়ে যাবে, সেজন্য আমি অল্প নেওয়ার চেষ্টাই করতেছিলাম। তো এরকম করতে করতে আমার সবটাই হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যত অল্প পরিমাণ হাতে নিবেন তত পরিমাণে কিন্তু পিঠাটা চিকন হবে আর লম্বা হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন যে গুঁড়িগুলো দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন আমি সুন্দর মতো আবার ফেলে দিব। কারণ কি যে প্রথম গুঁড়িটাও কিন্তু অনেক প্রয়োজন যখন আপনি পিঠাটা বানাবেন। পিঠাটা বানানো শেষ হওয়ার পরে কিন্তু গুঁড়ির আর প্রয়োজন নাই, কেননা আপনি যখন রান্না করবেন তখন কিন্তু পিঠাটা অনেক বেশি আপনার ঘন হয়ে যাবে, সে কারণে কিন্তু সেই গুঁড়িগুলাকে আবার সুন্দর মতো আপনাকে ফেলে দিতে হবে। তারপর আমি এখানে সুন্দর মতো এগুলাকে গুঁড়িটাকে চেলে রেখে দিয়েছি, অপচয়কারী তো আর শয়তানের বন্ধু, সেটার তো আর কোনো দরকার নাই। সেজন্য আমি গুঁড়িগুলাকে না ফেলাই আবার রেখে দিয়েছি, অন্য কোনো পিঠা বানাইলে সেটা আমার কাজে লাগবে। তো এখন আমি পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, আর এখানে একটা গুড় দিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাইতে পারবেন, যার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারবেন। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিলে মিষ্টির পরিমাণটা কিন্তু অনেক সুন্দর মতো বোঝা যায়। তারপর দিয়েছি নারিকেল কোড়া, আপনারা নারিকেল কোড়াটা চাইলে বেশিও দিতে পারেন, কেউ যদি নারিকেল খেতে সমস্যা হয় তাহলে কমও দিতে পারবেন বা নারিকেল ছাড়াও বানাইতে পারবেন। তো আমি এটা অনেকক্ষণ রান্না করার পরে এখন আমি এটাকে কিন্তু অনেকক্ষণ পরিমাণ নাড়াচাড়া 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 করতে হবে, তা নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে গিয়ে আপনার এই রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু এটা সারা করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা চালের গুঁড়া সেজন্য। তারপর আমি এখানে 2টা বুত্তা মার্কা তেজপাতা নিয়েছি, একটা লবঙ্গ দারচিনি নিয়েছি, আর 3টা এলাচি নিয়েছি। নেওয়ার পর কিন্তু এখানে আমি সারাক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়াই করছি, তা নাহলে কিন্তু এটা লেগে যাবে। যখন এই পর্যন্ত ঘনত্ব চলে আসবে তখন কিন্তু আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। তারপর এখন পরিবেশনের পালা। তো এটা যখন আপনি কোনো মেহমানের সামনে এভাবে সুন্দর মতন পরিবেশন করে দিবেন,
দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। আপনার মেহমানও কিন্তু অবাক হয়ে থাকবে যে কি সুন্দর করে রেসিপিটা তৈরি করছেন। তো আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারবেন। আশা করি সবারই ভালো লাগছে আজকের এই রেসিপিটা। ধন্যবাদ সবাই এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।